আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই টাইনি ওয়ার্ল্ড। তো আজকে আমি ফাল্গুন উপলক্ষে চলে গেছিলাম রমনা পার্কে, আর সেখানে আমি চা বাগানে সে ফুলের দোকানগুলো ঘুরেছি যেগুলো কিনা এখন অনেক ট্রেন্ডিং এ চলতেছে। তো আমি আজকে শাড়িটা পরবো, তার সাথে হচ্ছে ব্লাউজটা। আমি রেডি হয়ে বের হয়ে গেলাম, রাস্তা এত জ্যাম, যেতে আসতে 2 ঘন্টা চলে গেছে। তারপর রমনা পার্কে ঢুকে দেখি চারপাশে শুধু রং বেরঙের শাড়ি পরে আছে সবাই, কেউ ভ্যালেন্টাইন উপলক্ষে রেড কালার পরছে, কেউ ফাল্গুন উপলক্ষে ইয়েলো কালার পরছে। আর ফুলের এত পরিমাণে দাম যে বলার বাইরে। আমার হচ্ছে রমনা পার্কের এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের। তা আমি এখন হচ্ছে রমনা পার্ক থেকে বের হয়ে যেতেছি, কারণ আস্তে আস্তে অনেক মানুষ বাড়তেছে। তো আমি এখন চলে গেলাম শাহবাগের সেই ফুলের দোকানে, যেটা কিনা এখন ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ভাইরাল, শুধু এখানে ছবি তুলে। তো ফুলগুলো খুবই সুন্দর, দেখে তো আমি ফুলের প্রেমে পড়ে গেছি। পৃথিবীতে এমন কোনো মানুষ মনে হয় নাই যার কিনা ফুল পছন্দ না, আর যার কারণে এখন ওই যে দোকানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সব দোকানে প্রায় লেখা যে ফুলের সাথে ছবি তোলা নিষেধ। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। তো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।